হ্যালো কি অবস্থা কেমন আছো সবাই কি অবস্থা সবাই কেমন আছো অনেক দিন পরে আবার রমবস গ্রুপে লাইভে চলে আসলাম পর্যাবৃত্ত গতি অধ্যায়ের শেষ পর্বের ক্লাসটা নেওয়ার জন্য অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম যে কবে নেওয়া যায় নেওয়া যায় সুযোগ পাচ্ছিলাম না সময়ও ম্যানেজ করতে পারতেছিলাম না তো অবশেষে চলে আসছি আজকে কমপ্লিট করেই দিব পর্যাবৃত্ত গতি অধ্যায়ের উপর আমরা ইতিমধ্যে পাঁচটা ক্লাস নিছিলাম তোমরা জানো যে রম্বস গ্রুপে আমি যে ফিজিক্সের ফ্রি ক্লাস নিচ্ছিলাম সর্বশেষ পর্যাবৃত্ত গতি ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার আট এই অধ্যায়ের উপর ক্লাস নিছিলাম তো পাঁচটা ক্লাস হয়েছে পাঁচটা ক্লাস হয়েছে আর একটা ক্লাস বাকি ছিল কয়েকটা টাইপ বাকি ছিল তো আজকে ক্লাসে কমপ্লিট করে দিব তো আমাকে বলো তো কারা কারা প্রথম পাঁচটা ক্লাস করছো পর্যাবৃত্ত গতি অধ্যায়ের উপর প্রথম পাঁচটা ক্লাস কারা করছো এরকম কারাগারা আসো আসো হাত তোলো আর যারা প্রথম পাঁচটা ক্লাস করো নাই তোমরা কিন্তু আগে ইউটিউব চ্যানেল থেকে পাঁচটা ক্লাস করে ফেলবা ক্লাসগুলো আমাদের এই রম্বস গ্রুপেও আছে। আবার আমার ইউটিউব চ্যানেলেও প্লে আকারে সাজানো আছে তো সবাই দ্রুত চলে আসো আমরা আজকে ক্লাস শুরু করে দিব তো সবাই কেমন আসো এবং শীত কেমন লাগতেছে বলো প্রচুর ঠান্ডা তো হ্যাঁ এবছর তো প্রচুর ঠান্ডা আমার তো হাত জমে গেছে দাঁড়াও হাত গরম করে নেই হাত গরম করে নেই নাহলে না আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো আমি ভালো আছি তোমরা কেমন আছো ঠান্ডার মধ্যে পড়াশোনা কেমন চলতেছে এই ঠান্ডার মধ্যে তো পড়াশোনা করা খুবই আসলে কষ্ট নিজের নিজের মনের বিরুদ্ধে গিয়ে নিজের মনের বিরুদ্ধে গিয়ে পড়াশোনা করা লাগে তাই না এই শীতের মধ্যে হ্যাঁ ঠান্ডা লাগতেছে ঠান্ডা লাগতেছে জ্যাকেট কই আপনার হ্যাঁ জ্যাকেট পরে নেই জ্যাকেট না ব্লেজার পরে নেই জানো ওয়েট ঠান্ডা আসলেই লাগতেছে ঠান্ডা আসলেই লাগতেছে ব্লেজারটা পরে নেই নাহলে আবার পরে ঠান্ডা লেগে যাবে জাস্ট এ সেকেন্ড মানুষজন কোথায় দ্রুত চলে আসো দ্রুত চলে আসো আমরা আমাদের আজকে ক্লাস শুরু করে দিব এবং আমরা পর্যা বৃত্তগতি অধ্যায়টা শেষ করে ফেলব হ্যাঁ আজকে আমরা পর্যা অধ্যায়টা কমপ্লিট করে ফেলবো সবাই দ্রুত চলে আসো আমি আর এক মিনিটের মধ্যে শুরু করে দিচ্ছি আর এক মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে শুরু করে দিচ্ছি সবাই একটু দ্রুত চলে আসো সবাই একটু দ্রুত চলে আসো আমরা এক মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিব ওকে ঠিক আছে আমি দেখতে পাচ্ছি মানুষজন চলে আসছে মানুষজন চলে আসছে চলো আমরা শুরু করি চলো আমরা শুরু করি আজকে হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতি অধ্যায়ের ছয় নম্বর লেকচার অর্থাৎ শেষ লেকচার ইতিমধ্যে ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার এইট অর্থাৎ এই পর্যাবৃত্ত গতি অধ্যায়ের উপর পাঁচটা ক্লাস নেওয়া হয়েছে কয়েকটা টাইপ বাকি ছিল এই বাকি টাইপগুলো আজকে ক্লাসে আমরা আজকে ক্লাসে আমরা কমপ্লিট করে ফেলবো ঠিক আছে তো চলো চলো শুরু করে দেই এখন শুরুতে একটা প্রশ্ন লিখো শুরুতে প্রশ্ন লিখো আমি প্রশ্নগুলো লিখে রাখি নাই প্রশ্নগুলো লিখে রাখি নাই আমি প্রশ্ন লিখবো তোমরা প্রশ্ন লিখবা লিখো সরল ছন্দিত গতিসম্পন্ন একটি কণার গতির সমীকরণ লেখক সরল ছন্দিত নিচে লিখি উপরে হাত উঠবে না সরল ছন্দিত সরল ছন্দিত গতিসম্পন্ন একটি কণার বা কোনো কণার সরল ছন্দিত গতি সম্পন্ন কোনো কণার গতিসম্পন্ন কোনো কণার গতির সমীকরণ কোন কণার

টেন কস সিক্স বাই টি প্লাস পাইভ বাই থ্রি মিটার এত মিটার এত মিটার তারপর প্রশ্নে কি বলছে লিখো সবাই প্রশ্ন বলছে সরণ ব্যাগ ও তরণ কত হবে টি কু তিন বস্তুটির বস্তুটির স্মরণ বেগ ও তরণ এই তিনটা চাইছে স্মরণ বেগ ও ত্বরণ কত হবে স্মরণ বেগ ও ত্বরণ কত হবে খুবই সুন্দর একটা প্রশ্ন রিটার্নে আসতে পারে মানে সৃজনশীল এটা প্রশ্ন কিন্তু আসতে পারে তো এটা পারার জন্য অন্তরীকরণ করা থাকতে হবে আশা করি তেইশ বেচের যারা আসো যেহেতু এই ক্লাস তেইশ বেচের উদ্দেশ্যে নেয়া তো আশা করি তেইশ ব্যাচের যারা এই ক্লাসটা করতেছ সবাই অন্তরিকরণ পরে ফেলছো তেইশ ব্যাচের কারো এখন অন্তরিকরণ বাকি আছে এটা উচিত না বাকি থাকা উচিত না তো সবাই প্রশ্ন তোলো প্রশ্ন তোলা হয়েছে সরল ছন্দিত গতি সম্পন্ন কোন কণার গতির সমীকরণ দেয়া আছে টেন কস সিক্স পাই টি প্লাস পাই বাই থ্রি তোমাকে বলছে টি কস টু তিন সেকেন্ড পর খেয়াল করে দেখো টি কস টু তিন সেকেন্ড পর টি কস টু তিন সেকেন্ড পর বস্তুটির স্মরণ বেগ ও তরণ কত তো ভাইয়া তিন সেকেন্ড পর স্মরণ কত হবে বলতো দ্রুত অ্যান্সার করো স্মরণের তো রাশি মালা দেওয়াই আছে খেয়াল করে দেখো টি ইকাল টু তিন সেকেন্ড পর তিন সেকেন্ড পর স্মরণের মান কত স্মরণের রাশি বলো দেওয়াই আছে ওই যে খেয়াল করে দেখো টেন কস টেন সিক্স পাই ইন্টু টি এর মান কত টি এর মান হচ্ছে থ্রি প্লাস পাইভাই থ্রি ক্যালকুলেটার বসায় বলো তো কত আসে পায়ের মানে একশো আশি ডিগ্রি বসায়ও অথবা রেডিয়ান মোডে নিতে হবে নর্মাল ডিগ্রি মোডে যদি করো তাহলে পায়ের মান কিন্তু একশো আশি ডিগ্রি বসায় বলো তো কত আসে এটা ক্যালকুলেটারে বসাও এটা ক্যালকুলেটারে বসায় বলো যে এটার মান কত আসে আমিও বসাই চলো পায়ের মান পায়ের মান একশো আশি বসাও অথবা রেডিয়ান মোডে বসাইলে পায়ের মান ডিরেক্ট বসাই দিলে হবে টেন কস আমি একশো আশি দিয়ে বসাই করি সিক্স ইন্টু তিনশো আঠারো আঠারো ইন্টু একশো আশি প্লাস পাই বাই থ্রি মানে হচ্ছে সিক্সটি ডিগ্রি பை বাইசி মানে 60 তাহলে দেখো শরণ একক কি পাঁচ মিটার শরণ একক কি এখানে প্রশ্ন কিন্তু একক মিটার বলা আছে তাহলে এর একক কি হবে এর একক হবে মিটার শেষ তো এরপরে তোমাকে কি বলছে ভাইয়া এরপরে তোমাকে বলছে তিন সেকেন্ড পর ব্যাগ তিন সেকেন্ড পর বেগের মান কত তো ভাইয়া বেগের মান বের করার আগে আগে তো বেগের রাশিমালা বের করতে হবে তো প্রশ্ন তো ব্যাগের রাশিমালা দেওয়া নাই প্রশ্ন দেওয়া আছে শরণের রাশিমালা তাহলে এখান থেকে বেগের রাশিমালা কেমন বের দেখো স্মরণকে সময়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে কি পাওয়া যায় বেগ এটা তোমরা জানো এটা আমরা আগের ক্লাসগুলোতেও বলছিলাম স্মরণকে সময়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে কি পাওয়া যায় বেগ তো এখন তুমি অন্তরীকরণ করো ডিডিটি অফ ডিডিটি অফ বেগ এই যে দেখো স্মরণের রাশি বসাই দাও স্মরণের রাশি বসাই অন্তরীকরণ করো টেন কজ টেন কজ সিক্স সিক্স বাই টি প্লাস বাই থ্রি তো যারা অন্তরীকরণ পড়ো নাই তোমাদের এই লাইনটা একটু কঠিন লাগতে পারে বাট যারা অন্তরীকরণ পড়ছে তাদের কাছে এটা একদমই সহজ মনে হবে তো এটাকে অন্তরীকরণ করলে কি হবে দেখো টেন ধ্রুবক সামনে চলে আসবে কস পুরাটাকে মনে মনে থিটা ধরো বা টি ধরো টি ধরো অন্তরীকরণ করতেছি টি এর সাপেক্ষে তুমি ধরো এটাকে টি পুরোটাকে টি তাইলে কস টি অন্তরীকরণ করলে মাইনাস সাইন টি মাইনাস সামনে মাইনাস দিয়ে দিলাম সাইন সিক্স পাই টি প্লাস ফাইভ ব্যাথরি যেমনি আছে এমনি থাকবে কিন্তু এটা তো টিনা এই যে পুরাটাকে যে আমি মনে মনে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলছি এটা তো টিনা তো এটাকে আবার টিএসপক্ষে ডিফারেন্সেশন করে গুণ করে দিতে হবে তো এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্স সেশন করলে হবে সিক্স আর এটা হবে জিরো যেহেতু এটা একটা কনস্ট্যান্ট তাহলে সিক্স ফাই দিয়ে গুণ করে দিতে হবে দেখো সিক্স ফাই দিয়ে কি করে হবে গুণ করে দিতে হবে এই যে দেখো তো যারা অন্তরীকরণ করছো যারা অন্তরীকরণ করছো এটা তোমরা একলা নিয়ে খেলতে পারবে এটা তোমরা এক লাইনে লিখে ফেলতে পারবা এই যে দেখো দশ আর ছয় ষাট একবার লিখে ফেলছি দেখো যারা অন্তর্গ্রহণ পড়ছো এটা তোমাদের কাছে ব্যাপার না একদম সহজ জিনিস সিক্স পাই আর সামনে টেন তাহলে কত হবে মাইনাস সিক্সটি পাই সিক্স পাই আর সামনে টেন মাইনাস সিক্সটি পাই খেয়াল করি দেখো মাইনাস পাই দেখো এটা আসতেছে ব্যাগের রাশিমালা এটা কার রাশিমালা আসছে ব্যাগের রাশিমালা এখন আমরা কি করব দেখো আমাকে প্রশ্নে কি বলছে প্রশ্নে বলছে টি কস্ত তিন সেকেন্ড পরে মান বসায় বলো তো কত আসে দেখো হাত তো চলে না ঠান্ডায় এটা হচ্ছে ব্যাগের রাশিমালা এটা কি এটা হচ্ছে বেগের রাশিমালা তো তুমি এখানে পায়ের জায়গায় একশো আশি ডিগ্রি বসায় আর টি এর জায়গায় কত টি এর জায়গায় হচ্ছে তিন পায়ের জায়গায় বসাবা তুমি যদি রেডিয়েন্ট মোডে নেও তাহলে তো পায় অটোমেটিক বসাই দিলেই হবে আর যদি ডিগ্রি মোডে রাইখা করো ক্যালকুলেটারে তাহলে পায়ের জায়গায় বসাই দেবে কত একশো আশি বসাও এই যে এখানে পায়ের জায়গায় বসাবা এই এখানে কিন্তু একশো আশি থ্রি পয়েন্ট ওয়ান এখানে কিন্তু ওয়ান ফোর ওয়ান সিক্স এখানে যে পাই এটা কিন্তু সাইনের সামনে তো এখানে এটা হচ্ছে ভ্যালু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এটা হচ্ছে অ্যাঙ্গেল সাইনের পরে বা কজ এর পরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাঙ্গেল তো ভ্যালু যখন বসাবা ঠিকঠাক মতো বসাবা খেয়াল করে দেখো উল্টোপাল্টা পাল্টা না যেইটা সাইনের পরে বা কজের পরে আসে এটা হচ্ছে অ্যাঙ্গেল এখানে পাই হচ্ছে একশো আশি ডিগ্রি আর এখানে পাই কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা পুরোটাকে রেডিয়ান মোডে নিয়ে আমার বসায় দাও বসায় বলো কত আসে মাইনাস সিক্সটি ইন্টু পাই ইন্টু সাইন ওইখানে বসায় দিলাম সিক্স ইন্টু তিন তিন ছয় আঠারো আঠারো ইন্টু একশো আশি প্লাস সিক্সটি ডিগ্রি মানে কত আসে বলো একশো তেইশ মাইনাস একশো তেষট্টি দশমিক দুই চার মাইনাস একশো তেষট্টি দশমিক দুই আসছে কি না বলো মাইনাস একক কি মিটার পার সেকেন্ড বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড বেগের একক মিটার পার সেকেন্ড আমি আবার বলতেছি এখানে পাই তুমি যদি নর্মালি মান বসাও এখানে পাই হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর বা নর্মালি ক্যালকোলেটের যে পাই আছে আর এখানে যদি তুমি বসাও তাহলে পাই ডিগ্রিতে বসাইলে বসাই তো একশো ডিগ্রি এনে পাই আর রেডিয়ান মোডে বসাইলে তো ডিরেক্ট নর্মাল রেডিয়ান মোডে বসাই দিলেই আনসার চলে আসবে ওকে এটা গেল কি ব্যাগ স্মরণ গেল ব্যাগ গেল এরপরে কি আছে এরপরে আছে তরণ এরপরে কি চাইছে এরপরে চাইছে তরণ কত হবে দেখো তো সেম একই প্রসেস সিমিলার প্রসেস আমরা স্মরণকে একবার সময় সাপেক্ষে ব্যবকরণ করছি বা অন্তরিকন করছি আমরা পাইছি ব্যাগ তো এখন এই ব্যাগের যে রাশি পাইছি দেখো এই ব্যাগকে যদি তুমি আরেকবার অন্তর্কন করো খেয়াল করে দেওয়া এই যে তরণ যদি সময়ের সাপেক্ষে আরেকবার অন্তরীণ করো তাহলে কি পাওয়া যাবে তরন এখন এখানে লিখে দেখো ডিডিটি অফ ডিডিটি অফ এই যে ভি ভি এর মান কত পাইছি ভি এর মান পাইছি প্লাস পাই বাই থ্রি প্লাস পাই বাই থ্রি এই যে দেখো মানটা বসাই দিলাম এই যে এটা কার মান এটা হচ্ছে ভি এর মান ভি এর মান যেটা পাইছি সেটা ওখানে বসাই দিছি এখন এটাকে অন্তর্গণ করতে হবে এখন এটাকে আমরা কি করবো অন্তর্গণ করে ফেলবো চলো অন্তর্গণ করি তাহলে এখন এখানে যারা অন্তর্গণ পড়ছো তোমরা মনে মনে একবারে করে ফেলবা দেখো এখানে মাইনাস সিক্সটি পাই ধ্রুবক সামনে চলে আসবে আর এখানে হবে আরো সিক্স পাই তাই না এই যে এটাকে যে আমি টি ধরে অন্তর্গণ করবো এটা তো টি না তো এটাকে অন্তর্গণ করলে আবার হবে সিক্স পাই তাহলে ছয় 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 ত্রিশ মাইনাস তিনশো এখানে পাই আর এখানে পাই পাই স্কোয়ার

অন্তরিকরণ করলে এটা হয়ে যাবে মাইনাস তিনশো ষাট পাই স্কোয়ার আর এখানে থাকবে কস সিক্স পাই টি প্লাস পাই বাই থ্রি তো এখন খেয়াল করে দেখো প্রশ্ন কি চাইছে টি ইকস টু তিন সেকেন্ড পর চলো বের করে ফেলি টি ইকস টু তিন সেকেন্ড পর এর মান বসায় দো এর মান কত হবে বলো এই যে এখানে এখানে কিন্তু পাই এর মান বসাবা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা কিন্তু অ্যাঙ্গেল না এটা কজের বাইরে চলে আসছে যখন তখন সেটা ভ্যালু হয়ে গেছে আর এখানে যেটা আছে কজের পরে বা সাইনের পরে কজের পরে বা সাইনের পরে সেটা হচ্ছে অ্যাঙ্গেল

ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার যেহেতু প্রশ্নে মিটার বলা আছে প্রশ্নে যেহেতু প্রশ্নে যেহেতু এই যে দেখো দূরত্ব বা গতির সমীকরণের স্মরণ স্মরণের এক এক দেওয়া মিটার আর এখানে সেকেন্ড তাইলে অবশ্যই মিটার পার সেকেন্ড স্কোয়ারই হবে বোঝা গেছে ওকে বুঝতে পেরেছ খুবই সহজ ম্যাথ ছিল তো এই ম্যাথটা কিন্তু কুয়েট ভর্তি পরীক্ষা আসছে একবার কুয়েট অ্যাডমিশন টেস্ট দুই হাজার ছয়ে আসছে এটা কুয়েট অ্যাডমিশন টেস্ট দুই হাজার ছয়ে আসা খুব সহজ ছিল খুবই সহজ নিজেরা নিজেরা চেষ্টা করলেই পারা যায় নিজেরা চেষ্টা করলেই কিন্তু পারা যাবে কঠিন কিছু না ঠিক আছে আমি তাহলে পরের স্টেপে যাচ্ছি পরের মেতে লিখো এটা প্রশ্ন লিখো প্রশ্ন লিখো একটি সরল দোলন গতির বিস্তার একটি একটি সরল দোলন গতির সরল দোলন গতির বিস্তার এই অধারে কিন্তু তুলনা করে অনেক সহজ অন্য অধ্যায়গুলোর চাইতে সৃজনশীলের জন্য এই অধারাকে টার্গেট করো ছোট ছয় সেন্টিমিটার অন্যান্য অধ্যায়গুলোর চাইতে এই অধ্যায়গুলো একটু ছোট সিক্স সেন্টিমিটার দশা জিরো ডিগ্রি এবং এক মিনিটে একশো পঞ্চাশ বার কম্পিত হয় আদিদশা আদিদশা জিরো ডিগ্রি এবং প্রতি মিনিটে একশো পঞ্চাশ বার কম্পিত হয় একশো পঞ্চাশ বার কম্পিত হয় তোমাকে বলছে সরল দোলন গতির সমীকরণ লিখো ওই সরল দোলন গতির সমীকরণ লিখো ওই সরল দোলন গতির সমীকরণ লিখো সমীকরণ লিখো তো যখন আমাকে সরল দোলন গতির সমীকরণ চাইবে যখন আমাকে সরল দোলন গতির সমীকরণ চাইবে আমি কিন্তু বের করব স্মরণের সমীকরণ সরল দোলন গতি সম্বন্ধ কোন গতির সমীকরণ চাই আমরা কি বুঝে নিব তার স্মরণের সমীকরণ কারণ স্মরণ থেকে বেগ তরণ সবগুলো আগে জলদি বের করা যায় তো আমরা এখানে বাইর করবো কি আমরা এখানে বাইর করবো স্বর্ণের সমীকরণ মনে আছে স্বর্ণের সমীকরণটা কি এস আই নো টি প্লাস ডেল মনে আছে এটা কিন্তু আমরা পড়ছি যারা আগে ক্লাসগুলো করছো যে সরল দোলন গতি সম্পন্ন কোনো করার সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার গতির স্মরণের সমীকরণ বা গতির সমীকরণ আমরা যেটা বলতেছি এ সাই টি প্লাস ডেল এখানে কার পরিচয় কি কার পরিচয় কি খেয়াল করে দেখো এ হচ্ছে বিস্তার ওমেগা হচ্ছে কৌণিক বেগ এই ডেলটা কি এই ডেলটা হচ্ছে আদি দশা ডেলটা হচ্ছে আদি দশা মনে আছে এগুলা ডেলটা হচ্ছে আদি দশা এগুলো কিন্তু মনে থাকার কথা এ কোনটা কি এগুলো কিন্তু চিনতে হবে এ হচ্ছে বিস্তার এ হচ্ছে বিস্তার এগুলো যদি না জানো তাহলে কিন্তু এম বুঝবে না ওমেগা হচ্ছে কৌনিক বেগ ওমেগা হচ্ছে কৌনিক বেগ বা কৌনিক কম্পাঙ্ক একই কথা এটাকে কৌনিক বেগও বলে কৌনিক বেগও বলে কৌণিক কম্পাঙ্কও বলে ডেলটা হচ্ছে আদি দশা আদি দশা তো তোমাকে বলছে এই সরল গতি গতিসম্পন্ন করটার এই যে শরনের সমীকরণটা এই সমীকরণটা তোমার লিখতে হবে এই সমীকরণটা লিখতে হবে তো কার কার মান বের করতে হবে এই তিনটা জিনিসের মান বের করে বসাইতে হবে আর এখানে টি যেমন আছে এমনি থাকবে সমীকরণে টি এর মান টি এর মান যেটা সেইটাই থাকবে তারপর যত সেকেন্ড পরে তোমাকে ভ্যালু বের করতে বলবে সেটা প্রশ্নে বলা থাকলে আমরা বের করব নালে করব না এখানে টি এর মান কিছু ফিক্স করা নাই তো দেখো কি কি বলা আছে বিস্তার দেওয়া আছে দেখো এই যে বিস্তার বিস্তার দেয়া আছে 6 সেমি বিস্তার বিস্তার দে আছে ছয় সেন্টিমিটার এটা সেন্টিমিটার দিয়ে আছে সেন্টিমিটারে থাকুক আমার একক চেঞ্জ করার দরকার নাই আদি দশা ডেল্টা ডেল্টা দে আছে জিরো ডিগ্রি ডেল্টা ডেল্টা জিরো ডিগ্রি এরপরে দেখো এইখানে খেল করে দেখো ওমেগাটা কেমন বাড়ি ঘুরবো ভাই ওমেগা সূত্র মনে আছে ওমেগা এক টু পাই বাই টি এই সূত্র মনে আছে ওমেগা এক টু পাই বাই টি মনে থাকার কথা এখন খেয়াল করে দেখো ওমেগা এক টু পাই বাই টি তোমাকে বলছে প্রতি মিনিটে একশো পঞ্চাশ বার কম্পিত হয় তাইলে টি এর মান কত খেয়াল করে দেখো টি এর মান কত প্রতি মিনিটে একশো পঞ্চাশ বার মানে একশো পঞ্চাশ বার ভালো ভালো মতো বুঝো তার মানে একশো পঞ্চাশটা কম্পনের জন্য সময় লাগে এক মিনিট মানে ষাট সেকেন্ড তাহলে একটার জন্য কত লাগে একটার জন্য কত লাগে খেয়াল করে দেখো ষাট সেকেন্ড ডিভাইড বাই একশো পঞ্চাশ বুঝতে পারতেছো এত সেকেন্ড এই পর্যায়কাল মানে কি ছিল একটা দোলনের জন্য যতটুকু সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল তো ভাইয়া এখানে একশো পঞ্চাশটা দোলনের জন্য সময় লাগে এক মিনিট মানে ষাট সেকেন্ড ওই কি নিয়ম একশো পঞ্চাশটার জন্য সময় লাগে ষাট সেকেন্ড একটার জন্য কত লাগে ষাট বাই একশো পঞ্চাশ ঠিক আছে ষাট বাই একশো পঞ্চাশ তো এইখানে তুমি মান বসায় দাও এখানে টি আর মান বসাও ওমেগা কত আসে বলো ওমেগা কত আসে টু পাই টু পাই ডিভাইড বাই টি

ওভ পাই টি প্লাস ডালা হচ্ছে জিরো তাহলে অ্যান্সারটা কি আসবে সিক্স সাইন ফাইভ পাই টি খুবই সহজ জিনিস না এগুলা সৃজনশীলের গতে ও দেখবে চলে আসে মাঝে মধ্যে সৃজনশীলের গ নাম্বার প্রশ্নে এরকম সহজ মাঝে মধ্যে চলে আসে এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে এরকম সহজ জিনিস চলে আসে তুমি ডান পাশে বলে দিতে পারো যে এখানে এভাবে বলে দিতে পারো এখানে বিস্তার সেন্টিমিটার এক প্রকাশিত এখানে বিস্তার সেন্টিমিটার এক হকে প্রকাশিত কাল তাইলি হয়ে যাবে আর কিছু লাগবে না এটা যে মিটারে বানাইতে হবে এরকম নেসেসারি না যে এককে আছে ওই এককে রাইখা দিলেই হবে ওই এককে রাইখা দিলেই হবে ঠিক আছে আর খুবই সহজ সহজ এগুলা এগুলো রিভিউ করার দরকার নাই আমি ম্যাথ করাই তোমরা সাথে সাথে করো একবার করলেই পরে মনে থাকবে এরপরে ম্যাথটা সরল দোলন লিখো সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার গতির সমীকরণ লিখো সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার গতির সমীকরণ আমি শুধু সমীকরণ লিখতেছি তোমরা সামনে লিখো সরল দোলন গতি সম্পন্ন কোন কণার গতির সমীকরণ মিটার ওই গতির পর্যায়কাল ও সর্বোচ্চ দ্রুতের নির্ণয় করো মিটার হলে ওই ওই গতির পর্যায়কাল ওই গতির পর্যায়কাল ও সর্বোচ্চ ব্যাগ নির্ণয় করো সর্বোচ্চ সর্বোচ্চ পর্যায়কাল ও সর্বোচ্চ দ্রুতি নির্ণয় করো ও সর্বোচ্চ আমি ইসাকারের বই থেকে ম্যাথ করাইতেছি তোমরা যে বই ফলো করো ওই বই থেকেই ম্যাথ প্র্যাকটিস করো একটা বই ফলো করলেই হইল একাডেমিকের জন্য সবগুলাই পারফেক্ট খেয়াল করে দেখো কি বলছে ভাইয়া প্রশ্নটা হচ্ছে একটি সরল দোলন গতি সম্পন্ন কোন কণার এটা লিখবা এভাবে লিখবা একটি সরল দোলন গতি সম্পন্ন কোন কণার গতির সমীকরণ এক্সিকস টু টেন সাইন এক্সিকস টু টেন সাইন পাই বাই থ্রি টি টেন সাইন পাই বাই থ্রি টি প্লাস পাই বাই ফোর মিটার ওই গতির পর্যায়কাল ও সর্বোচ্চ দ্রুতি নির্ণয় করো ওই দ্রুতির পর্যায়কাল ও সর্বোচ্চ দ্রুতি নির্ণয় করো এখন খেয়াল করে দেখো আমরা কি জানি মানে এখানে প্রশ্নে দেওয়া আছে সমীকরণটা হচ্ছে এইটা দেখো এইটা দেওয়া আছে আচ্ছা এই আমি তো ভুল লিখছি এটা তো পাই বাই টি রে এই একটু ঠিক করো এটা তো টিউ উপরে এটা হচ্ছে পাই বাই থ্রি টি আমি তো নিচে লিখে বসে আছি একটু ঠিক করে নাও এটা হবে পাই বাই থ্রি এইখানে টি এইখানে টি প্লাস এখানে হবে একটু ঠিক করে নাও হ্যাঁ পাই বাই থ্রি টি এই যে বুঝছো বলটা কোথায় করছিলাম বুঝাই তো গেছে এই বই থাকুক এই যে টিটা হবে উপরে পাই বাই থ্রি ইন টি পাই বাই থ্রি ইন টি এই রকম হবে ঠিক আছে আচ্ছা এখন আমরা কি জানি আমরা জানি একটা সরল দোলন গতি সম্পন্ন করার সমীকরণ হচ্ছে ওমেগা ওমেগা টি টি প্লাস প্লাস ডেল মনে আছে তো তো আমরা এই দুইটা সমীকরণ তুলনা প্রশ্নে দেওয়া আছে এই সমীকরণটা আর আমরা জানি এই সমীকরণটা তো বাইর করতে বলছে কি ভাইয়া বাইর করতে বলছে কি কি পর জায়কাল দেখো বের করতে বলছে পর জায়কাল ক্যাপিটাল টি আরটা হচ্ছে সর্বোচ্চ দ্রুতি সর্বোচ্চ দূরত্ব মানে কি ভিমেক্স মনে আছে সর্বোচ্চ দূরত্ব ভিমেক্স মানে ওমেগা এই যে দেখো ভিমেক্স সূত্র মনে আছে সর্বোচ্চ দ্রুতি ভিমেক্স সূত্র ছিল ওমেগা এ এগুলো কিন্তু পড়াইছি আগে ক্লাসগুলোতে ওমেগা এ তো আমার এই সর্বোচ্চ দূরত্ব বের করার জন্য ওমেগা লাগবে এবং এ লাগবে আর টি বের করব কেমনে সূত্র হচ্ছে ওমেগা কস 2 পাই বাই টি ওমেগা কস 2 পাই বাই টি তাহলে এখান টি সমান কি পাবো টি সমান হচ্ছে 2 পাই বাই ওমেগা টি হচ্ছে টু পাই বাই ওমেগা তাহলে আমার এখান থেকে কী লাগবে ওমেগা লাগবে এবং এখানে এ লাগবে ভাই আমার এখানে দুইটা জিনিস দরকার খেয়াল করে দেখো আমার কাছে চাওয়া হয়েছে পর তো পর বের করার জন্য আমার লাগবে ওমেগা এবং সর্বোচ্চ চতুর্থী ভিমেক্স বের করার জন্য আমার লাগবে ওমেগা এবং এ তার আমার দুইটা জিনিস দরকার আমার দোকান হচ্ছে ওমেগা এবং এ এগুলো মনে মনে চিন্তা করবা ওমেগা এবং এ এই দুইটা জিনিস বের করতে পারলে কাছে তো আমি তো এখানে জলযান দেখতে পাচ্ছি এ আর মান দশ এই দুইটা সমীকরণ তুলনা করে এয়ার মান কত দশ মিটার ওই দেখো মিটার এককে প্রকাশিত মিটার তাহলে এ এর মান কত 10 মিটার এবং ওমেগা ওমেগা এর মান কত খেয়াল করে দেখো একদম জলজেন তো দেখাই যাচ্ছে এই যে এখানে টি এর সহগ ওমেগা এখানে পাই বাই 3 তাহলে ওমেগা সমান কত ওমেগা সমান পাই বাই 3 ওমেগা সমান কত পাই বাই 3 ওমেগা দেখো কি রেডিয়ান পার সেকেন্ড সবাই জানো ওমেগা দেখো কি রেডিয়ান পার সেকেন্ড ওমেগা কে বলে কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক তো আমি এই যে দেখো দুইটা সমীকরণ তুমি প্রথমেই লিখবা এই দুইটা সমীকরণ তুলনা করে পাই এই সমীকরণ দুইটার তুলনা করে পাই এ বিস্তার হচ্ছে দশ মিটার যেহেতু মিটার একক দেওয়া আছে ওমেগা হবে পাই বাই থ্রি রেডিয়ান পার সেকেন্ড এখন চলো আমরা এখানে মান বসাই দিই এখন চলো আমরা এখানে মান বসাই দিই জাস্ট সূত্রগুলো বসাই দিলেই হয়ে যাবে প্রথমে চাইছে কি প্রথমে চাইছে পর্যায়কাল টি কস টু টু পাই বাই ওমেগা বসাই দাও টু পাই বাই ওমেগা ওমেগা কত পাই বাই থ্রি কেটে কিন্তু আবার পাই এর মানে একশো আশি বসাই দিও না এটা হচ্ছে ভ্যালু এই পাই বাই থ্রি এভাবে যখন থাকবে তখন এগুলো হচ্ছে পাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর যখন সাইন বা কজের পরে থাকবে সাইন বা কজের পরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাঙ্গেল মনে রাখো তো টু পাই বাই খেয়াল করে দেখো টু পাই ডিভাইডেড বাই ওমেগা ওমেগা হচ্ছে পাই বাই থ্রি পাই বাই থ্রি পাই বাই তো কাটাই চলে যাবে তাহলে হবে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় সেকেন্ড পর্যায়কালগত ছয় সেকেন্ড এরপরে কি বলছে সর্বোচ্চ দ্রুতি সর্বোচ্চ দ্রুতি ভি ম্যাক্স টু ওমেগা এ বসাই দাও ভি ম্যাক্স টু ওমেগা এ তাহলে কত হবে ওমেগা হচ্ছে পাই বাই থ্রি ওমেগা হচ্ছে পাই বাই থ্রি ইন্টু এ হচ্ছে দশ দশ তাহলে কত টেন পয়েন্ট ফোর সেভেন টেন পয়েন্ট ফোর সেভেন ওয়ান টেন পয়েন্ট ফোর সেভেন মিটার পার সেকেন্ড বেগের একক বা দ্রুতির একক কি মিটার পার সেকেন্ড শেষ বলো তো পারবা না এগুলো কিন্তু এমসি কিউতে বেশি আসে এটা প্রশ্ন এম সি কিউতে বেশি আসে রিটেনের চাইতে রিটেনের চাইতে এমসি সি কিউতে বেশি আসে বলো পারবা কিনা ওকে ওকে ঠিক আছে ওকে ফাইন চলো এরপরে এরপরে দেখো আমরা নতুন একটা প্রশ্নে যাই তোমাকে বলছে দুটি সরল ছন্দিত গতির সমীকরণ লিখো দুটি সরল ছন্দিত গতির সমীকরণ দুইটা দেওয়া আছে একটা এক্স ওয়ান আর একটা হচ্ছে এক্স টু লিখো প্রশ্নটা এইভাবে লিখো দুটি সরল ছন্দিত গতির সমীকরণ দুটি সরল ছন্দিত গতির সমীকরণ টু পয়েন্ট টু সাইন জিরো পয়েন্ট টু সাইন জিরো পয়েন্ট টু পাই সরি ফিফটি এটা হচ্ছে পয়েন্ট টু কস পঞ্চাশ পাইটি জিরো পয়েন্ট টু কস পঞ্চাশ পাইটি এই দুটা দেওয়া আছে খেয়াল করে দেখো কি বলছে লিখো দুটি সরল ছন্দিত গতির সমীকরণ দুটি সরল ছন্দিত গতির সমীকরণ একটা হচ্ছে এক্স ওয়ান একটা হচ্ছে এক্স টু মনে করো এটা হচ্ছে এক নাম্বার কণার গতির সমীকরণ এটা দুই নাম্বার কণার গতির সমীকরণ তোমাকে আলাদাভাবে বলে দিচ্ছে এরপরে বলছে দ্বিতীয় কণাটির ব্যাগের সাপেক্ষে প্রথম কণাটির দশা পার্থক্য নির্ণয় করো লিখো দ্বিতীয় কণাটির বেগের সাপেক্ষে দ্বিতীয় কণাটির ব্যাগের সাপেক্ষে প্রথম কণাটির দশা পার্থক্য কত দশাবর্তক কত দেখো কি बोलते भाई কি বলছে দুইটা সরল ছন্দিত গতিকে সম্পন্ন করার বেগ মানে শরনের সমীকরণ বা গতির সমীকরণ দেওয়া আছে গতির গতি সমীকরণ দেওয়া আছে তোমা বলছে দ্বিতীয় এর বেগের সাপেক্ষে প্রথম প্রথমটা প্রথমটা এর দশাবর্তক নির্ণয় করো তাহলে এখানে দশাবর্তক নির্ণয় করতে হবে বেগের সাপেক্ষে দুইটার কি দেখো দ্বিতীয়টার বেগের সাপেক্ষে প্রথম এর দশাবর্তক মানে হচ্ছে দ্বিতীয়টার বেগের রাশিমালা সাপেক্ষে প্রথম কণাটির ব্যাগের রাশিমালা এখানে বলা না থাকলেও অলিখিত ভাবে তোমার বুঝে নিতে হবে যে এখানে রাশিমালা দেওয়া আছে স্মরণের বাট আমাকে দশা পার্থক্য চাইছে কিসের ব্যাগের সাপেক্ষে মানে তো ব্যাগের সাপেক্ষে তো ব্যাগের টাই হিসাব করতে হবে তাই না ব্যাগের সাপেক্ষে হিসাব করতে হবে ব্যাগের তো তোমাকে এখানে করতে হবে কি প্রথমে দ্বিতীয় কোণার ব্যাগের রাশি বের করতে হবে এবং প্রথম কোণারও ব্যাগের রাশি বের করতে হবে তারপরে এই দুইটার দশার পার্থক্য বের করতে হবে তো প্রথম কাজটা দেখো মনে করো প্রথম কোণার ব্যাগের রাশিমালা প্রথম কণার ব্যাগের রাশিমালা কি হবে ডিডিটি সমীকরণ দেওয়া আছে এই প্রথম সমীকরণ যেটা দেওয়া আছে কণার এটাকে তুমি কি করে দাও সময়ের সাপেক্ষে করে দাও তাহলে সেটা কি চলে আসবে ব্যাগ চলে আসবে দেখো জিরো পয়েন্ট টু অন্তরীণ করে দিচ্ছি এখানে পঞ্চাশ পাই সামনে চলে আসবে পঞ্চাশ পাই সরি এখানে আমরা অন্তরীকরণ করব টি এর সাপেক্ষে এখানে তো টি নাই আমি কি ভুল লিখলাম তো টি থাকবে আচ্ছা এটা প্রশ্নেই ভুল দেওয়া আছে ইসাক স্যারের বইয়ে প্রশ্নই এটা ভুল দেওয়া আছে না টি থাকবে সলিউশন আবার ঠিক দিছে 50 পাই টি থাকবে তো এখানে যদি টি না থাকে তাহলে তো পুরোটাই ধ্রুবক হয়ে যাবে তাহলে তো অন্তরীকরণ করলে জিরো হয়ে যাবে খেয়াল করে দেখো আমরা অন্তর এই যে এখানে একটা টি দাও এখানে হবে 50 পাই টি এটা টি না থাকলে তো পুরোটা ধ্রুবক হয়ে যাবে তো আমরা এখানে অন্তরীকরণ করব টি এর সাপেক্ষে তাহলে এখানে 50 পাই সামনে চলে আসবে 50 पाई কোথায় চলে আসবে দেখো 50 पाई চলে আসবে সামনে 0.2 ইনটু 50 पाई অন্তরীকরণ করতেছি sin t কে ডিফারেন্সিয়েশন করলে cos t cos 50 पाई t प्लस π/3 যেমন না सेम থাকবে ঠিক আছে দেখো আমরা কি করছি x1 কে t এর সাপেক্ষে অন্তরীকরণ করছি আর কিচ্ছু করিনি

ফিফটি পাই ফিফটি পাই সামনে চলে আসবে এই যে ফিফটি পাই এই যে এইখানে এই ফিফটি পাই কোথায় চলে আসবে অন্তরিয়ন করলে সামনে চলে আসবে ভাই কস টি কস টি কে ডিফারেন্সিয়েট কি হয় মাইনাস সাইন মনে আছে কস টি কে ডিফারেন্সিয়েট করলে কি হয় মাইনাস সাইন মাইনাস সাইন টি মানে কত টি মানে হচ্ছে এই যে পুরোটা এর তো পুরোটাই থাকবে পঞ্চাশ পাইটি যে পুরোটাকেই তো মনে মনে টি ধরে অন্তরীকরণ করতেছি যারা অন্তরীকরণ পড়ো নাই তোমাদের একটু অসুবিধা লাগতে পারে এই জিনিসগুলা

দশা পার্থক্য সমীকরণ বের করছি তো এখানে দেখো এতটুকু জিনিস সেই মাসে আমরা তুলনা করব দশা পার্থক্য কতটুকু এই যে এটা হচ্ছে দশা কজের পরে বা সাইনের পরে যেটা থাকে সেটা হচ্ছে দশা রাইট কজের পরে বা সাইনের পরে যেটা থাকে সেটা হচ্ছে দশা বা অ্যাঙ্গেল অ্যাঙ্গেলকে তো দশা বলে এখন কথা হচ্ছে তুমি এটা থেকে এটা বিয়োগ করবা বা এটা থেকে এটা বিয়োগ করবা বা তুলনা করবা তো এইটাকে কজ আর এটাকে সাইনের এখানে তুলনা করা যাবে না হয় তুমি দুইটাকেই সাইনে কনভার্ট করো অথবা দুইটাকেই কজে বুঝতেছো ভালো মতো বুঝছো এখানে এই যে ব্যাগের রাশিমালাটা মাটা বাইর করছি এই ব্যাগের রাশি মাটা আসছে কিসে কজে আর এই ব্যাগের রাশি মাটা কিসে আসছে সাইনে তো হয় তুমি দুইটাকে কজে নিয়ে নয় দুইটাকে সাইনে নিয়ে আসো তাই না নাইলে তো তুমি একটা সাথে একটা তুলনা করতে পারবে না তাহলে আমরা কি করবো এইটাকে কজে নিয়ে যাই কারণ সামনে মাইনাস আছে দেখো সামনে মাইনাস তুমি মনে মনে এটাকে ধরো থিটা বলো তো আমি এটা বলতে পারি না কজ নাইনটি প্লাস থিটা বলো এই সূত্রটা কিন্তু নাইন টেনেও পড়ছো সবাই এই সূত্রটা পরে আসছো কিনা হাত তুলো cos 90 plus theta shaman so minus sin theta এই সূত্রটা কিন্তু 9 10 এ তোমরা পড়ছো ইন্টারমিডিয়েট তো তো দেখো এই যে মনে মনে চিন্তা করো এই যে মাইনাস sin theta এটাকে কি লেখা যায় সামনে যেটা আছে থাকুক এই যে সামনে 0.2 50 পাই যেমনে আছে এমনে থাকুক এই যে দেখো মাইনাস sin এটাকে মনে মনে ধরো theta মাইনাস sin theta এই যে মাইনাস sin theta কে লেখা যায় cos 90 theta e cos no 90

π/2 আগে যেভাবে ছিল এবারে লিখলেও কিন্তু রাখলেও কোন সমস্যা নাই জিনিসটা হচ্ছে একদম একটা সাথে দেখতে একই রকম হয় এইজন্য আমি তোমাকে বোঝানোর জন্য এভাবে লিখলাম এটা বোঝা গেছে তো এখন দেখো তোমাকে বলছে প্রথম দ্বিতীয় কণার ব্যাগের সাপেক্ষে প্রথম কোণার দশাবার্থক তো যেই কোণার দশাবার্থক বের করতে বলছে এই দেখো প্রথমটার ব্যাগের দশা হচ্ছে এটা প্রথমটার ব্যাগের দশা হচ্ছে এতুরু হচ্ছে দশা আর দ্বিতীয়টার ব্যাগের দশা হচ্ছে এতটুকু কজের পরে বা সাইনের পরে যেটা থাকে সেটা হচ্ছে দশা রাইট এখন তোমাকে বলছে দশা পার্থক্য কত এখন তোমাকে বাইর করতে বলছে টার সাপেক্ষে টার মনে রাখবা যেইটার বাইর করতে বলবে সেটা থেকে যার সাপেক্ষে বাইর করতে বলছে সেটা বিয়োগ করবা এই যে দেখো লিখো এই লাইনটা লিখো দাঁড়া ওইটা আমি ছোট কোথায় ছোট কেমনে করি ছোট হয় না কেন বেশি ছোট হয়ে গেছে হ্যাঁ এখন খেয়াল করে দেখো কি লিখবো দ্বিতীয় কনার সাপেক্ষে লিখো দ্বিতীয় কোণার বেগের সাপেক্ষে দ্বিতীয় কনার ব্যাগের সাপেক্ষে প্রথম কনার তাইলে চিহ্নটা একজাক্ট ঠিক আসবে প্রথম কনার ব্যাগের দশা পার্থক্য দশা পার্থক্য তোমাকে বাইর করতে বলছে কাটটার কাটটা প্রথম কণার দ্বিতীয়টার সাপেক্ষে প্রথমটার তো তুমি কি করবা প্রথমটার দশা থেকে যেটার বাইর করতে বলছে তোমাকে বলছে দ্বিতীয়টার সাপেক্ষে প্রথম কণার বেগের দশা পার্থক্য তাহলে তুমি কি করবা প্রথমটার দশা থেকে প্রথমটার দশা কত ফিফটি পাই টি প্লাস পাই বাই থ্রি প্রথমটার দশা থেকে দ্বিতীয়টার দশা মাইনাস করে দিবা যার সাপেক্ষে যেটা সাপেক্ষে বের করতে বলছে সেটা বিয়োগ করে দিবা এই দেখো দ্বিতীয়টার সাপেক্ষে বলছে তো দ্বিতীয়টা যেটা সাপেক্ষে বলছে সেটা বিয়োগ করে দেবা পঞ্চাশ পাইটি তাইলে চিহ্ন এক্সাক্ট আসবে নাহলে কিন্তু চিহ্ন উল্টা পাল্টা হয়ে যাবে বাট উল্টা হইলে আসলে একই ফুল নাম্বারে যাওয়ার কথা এটা কোনো ঝামেলা না তুমি যদি এটা বিয়োগ করো এটা এটা কাটা এটা হচ্ছে সিক্সটি সিক্সটি থেকে নাইনটি বিয়োগ হলে মাইনাস থার্টি মাইনাস থার্টি মাইনাস ফাইভ বাই সিক্স মাইনাস ফাইভ বাই সিক্স π/6 তো এই যে এখানে माइनस আসছে এই माइनसটা মানে কি माइनसটা হচ্ছে দ্বিতীয় দশাবিক্ষে প্রথমটার দশা পিছনে আসে পিছনে বুঝতেছস কেউ যদি এটা করে মনে করো যে দ্বিতীয়টার সাপেক্ষে প্রথমটার ব্যাগের দশা ভেক্টরকে বের করতে গিয়ে কেউ যদি দ্বিতীয়টার দশা থেকে প্রথমটার দশা বিয়োগ করে দেয় তাহলে কিন্তু এটা পজিটিভ চলে আসবে তাহলে কিন্তু এটা প্লাস চলে আসবে প্লাস মানে হচ্ছে এটা সামনে কিন্তু আসলে সামনে না খেয়াল করে দেখো এটার দশা তোমাকে এবাই বলে এটা 90° এটা 60° তোমাকে আমি এভাবে মনে মনে বোঝাই ধরো এই জিনিসটা চিন্তা করে দেখো মনে করো দ্বিতীয় আছে নব্বই ডিগ্রিতে প্রথমটা আছে আছে ডিগ্রিতে তুমি এভাবে চিন্তা করো এইভাবে ধরো এইভাবে এই যে ধরো এইখানে নব্বই ধরো এখানে নব্বই আর এই যে এটা হচ্ছে জিরো এতটুকু হচ্ছে পাই এটা হচ্ছে পাই বাই টু নব্বই আর এখানে ধরো পাই বাই থ্রি পাই বাই থ্রি তাইলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে দ্বিতীয়টা সাপেক্ষে প্রথমটা কি আছে পিছনে আছে না আমাকে বলো তো এটা কি না just একদম সহজ হিসাব ধরো দ্বিতীয় টা আছে বাকি সব তো सेम দ্বিতীয়টা আছে 90° তে প্রথমটা আছে 60° ডিগ্রিতে তো দ্বিতীয়টার সাপেক্ষে প্রথমটা কোথায় আছে পিছনে আছে দশার পিছনে আছে তো এই জন্য এটা নেগেটিভ আসছে বুঝতে পারছো তো এই জন্য তোমাকে জেইটার দশা পার্থক্য বের করতে বলবে সেখান থেকে বিয়োগ করে দিবা যার সাপেক্ষে বের করতে বলছে সেটা হ্যাঁ বুঝছো আশা করি বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো তো এই টাইপগুলা বুঝতে পারলে আশা করি এই টাইপগুলাতে আর তোমাকে পারবে না এই টাইপগুলাতে তোমাকে আশা করি আর কেউ পারবে না এখন আসো স্প্রিং এর সমবায় এটা খুবই সহজ জিনিস স্প্রিং এর সমবায় দেখো স্প্রিং দুইটা সমবায় একটা হচ্ছে শাড়ি আর একটা হচ্ছে প্যারালাল মানে একটা সিরিজ আর একটা প্যারালাল এদের স্প্রিং ধ্রুবক বের করা রোধের উল্টা রোধের সমবায় মানে রোধের কি বলে এটাকে কি বলে বাংলা জানি কি বলে আপেক্ষিক রোধ না আপেক্ষিক রোধ না তো তুল্য রোধ সরি তুল্য রোধ আমরা তুল্য রোধ যেমন বের করি তুল্য রোধের উল্টা সূত্র হচ্ছে স্প্রিং এ উল্টাটা হচ্ছে স্প্রিং এ ধরো শ্রেণীতে যদি দুইটা স্প্রিং শ্রেণী সমবায়ে থাকে শ্রেণী সমবায় শ্রেণী সমবায়ে থাকে যেমন মনে করো এইখানে একটা এইখানে একটা কাঠামোতে দুইটা স্প্রিং ঝুলানো আছে এটা একটা স্প্রিং তার নিজে এইটা আর একটা স্প্রিং এইখানে একটা বস্তু ঝুলানো এম ভরের এইখানে এম ভরের একটা বস্তু ঝুলানো আছে এখন এই যে একটা স্প্রিং এটা প্রথম স্প্রিং ধরো এটা স্প্রিং ডুবো হচ্ছে কে এটা স্প্রিং ডুবো হচ্ছে কে তো দেখো এটা তো আমরা দেখেই বুঝতেছি এই যে দুইটা স্প্রিং এখানে কি সময় আছে শ্রেণী সমবায় দুইটা স্প্রিং শ্রেণী সমবায় আছে যখন দুইটা স্প্রিং শ্রেণী সমবায় থাকবে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই সমবায় তুল্য স্প্রিং ধ্রুবক কত এই যে দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক তাহলে এই দুইটা সমবায় যখন শ্রেণীতে আসে যখন শ্রেণীতে থাকবে মানে দুইটা স্প্রিং তখন তাদের তুল্য স্প্রিং ধ্রুবক শ্রেণীতে আছে এটাকে বলি কে এস ওয়ান বাই কে এস সমান ওয়ান বাই কে ওয়ান +1/k ওই যে রোধের উল্টা মনে আছে রোধের বেলায় শ্রেণীতে হইলে सिंपली যোগ হইতো আর সমান্তরালে হইলে ইনভার্স দিয়ে যোগ হইতো এই বুঝছো তো এটাই এমনি মনে রাখো যেমন ধারক তুল্য ধারকত্ব এই ধারকত্বও কিন্তু রোধের উল্টা রোধে শ্রেণীতে থাকলে ডাইরেক্ট যোগ হয় আর সমান্তরালে থাকলে এমনি ইনভার্স যোগ হয় আর কি বলে তুল্য ধারকত্ব কিংবা স্প্রিং এর বেলায় শ্রেণীতে থাকলে এভাবে ইনভার্স যোগ হয় আর যখন সমান্তরালে থাকবে দেখো সমান্তরাল সমবায় সমান্তরাল সমবায় সমান্তরাল সমবায় থাকলে কি হবে দেখো ধরো এই দুইটার মধ্যে একসাথে একটা বস্তু জোরানো আছে ধরো এটা একটা বস্তু এই দুইটা স্প্রিং এর মধ্যে এইভাবে একসাথে একটা বস্তু জোরানো আছে তাহলে এই স্প্রিং এর সময়টা কি সমান্তরাল খেয়াল করে দেখো যখন একটা স্প্রিং এর সাথে একটা স্প্রিং তারপরে লাস্টে বস্তু এটা হচ্ছে শ্রেণী সমবায় আর এখানে খেয়াল করে দেখো একটা বস্তুকে ক্যারি করতেছে দুইটা স্প্রিং সমান্তরাল সমবায় এই 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 সমবায়টাকে আমরা কি বলবো সমান্তরাল সমবায় ধরো এটা স্প্রিং ধ্রুবক কে ওয়ান এটা স্প্রিং ধ্রুবক কে টু এটার স্প্রিং ধ্রুবক কে টু তাইলে এটার বেলায় এটার বেলায় তুল্য স্প্রিং ধ্রুবক যদি যদি কে পি পি কেন প্যারালাল আছে দেখো এখানে কে এস মানে সিরিজ সমবায় আর এখানে হচ্ছে প্যারালাল সমবায় কে পি সমান সিম্পলি দুইটার যোগ ফলে সমান কে ওয়ান প্লাস কে টু k1 k2 মনে থাকবে সহজ জিনিস এমনি মনে রাখবা যে স্প্রিং এর সমবায়ে এর তুল্য স্প্রিং ধ্রুবক বের করার টেকনিক হচ্ছে রোধের সূত্রের উল্টা রোধের উলটা রোধে শ্রেণীতে থাকলে হয় যোগ আর সমান্তরালে থাকলে হয় ইনভার্স যোগ মানে বিপরীত করে যোগ আর স্প্রিং এর বেলা এটা উল্টা স্প্রিং এর বেলা এটা কি উল্টা হয় মনে থাকবে

এম হচ্ছে যতটুকু ভর তুমি ঝুলাইছো ওই স্প্রিং এ ভর তাহলে এখান থেকে যদি আমি মান বসাই করে দেখো টি সমান কি হবে টি সমান কি হবে টি সমান হবে টু পাই ওমে ভাগা করে আছে ভাগা করে আছে উল্টে যাবে উল্টে যাবে তাহলে কে বাই এম হয়ে যাবে এম বাই কে শেষ হে যেটা এটা হচ্ছে স্প্রিং এর দোলন কাল বের করার সূত্র স্প্রিং এর দোলন কাল বের করার সূত্র একটা স্প্রিং এর জন্য একটা স্প্রিং মনে করো তুমি যে কোনো একটা স্প্রিং এ একটা স্প্রিং তার স্প্রিং দ্রুব হচ্ছে কে সেখানে তুমি এম্বরের একটা বস্তু ঝুলাইয়ে টান দিয়ে ছেড়ে দিস সেখানে কি হচ্ছে সরল দোলন গতিতে সেটা দুলতেছে তাহলে তারপর যা গেলে সূত্র হবে টুয়েসাই রুটোপরফকে টুয়েস্পাই অফ এম বাইকে এখন ভাইয়া সেটা যদি একটা স্প্রিং না হয়ে এরকম সমবায় হয় এই যে এটা হচ্ছে একটা স্প্রিংয়ের জন্য একটা স্প্রিং এর জন্য তো যদি তুমি দেখাও যে এখানে একটা স্প্রিং এর পরিবর্তে দুইটা স্প্রিং শ্রেণীতে আছে তখন তোমাকে প্রথমে কি করতে হবে এই যে কে বাইর করতে হবে এখান থেকে কি করতে হবে কেএস বের করতে হবে তারপর সূত্র বসাইতে হবে পাই রুট অব বুঝতেস এই যে দেখো যখন একটা স্প্রিং থাকবে তখন তো নর্মালি ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক বসে যাবে আর যখন একাধিক স্প্রিং শ্রেণী সমবায় থাকবে তোমার প্রথমে কি করতে হবে এই দুইটা স্প্রিং এর এই যে তুল্য স্প্রিং ধ্রুবক বের করতে হবে এবং টোটালটার এই যে এই সিস্টেমটার এই সিস্টেমটার পর বের করার জন্য পর জায়গাল বা দোলনকাল বের করার জন্য এখানে কে বসাইতে হবে কোনটা তুল্য যেটা এই যে তুল্য স্প্রিং ধ্রুবক ঠিক কিভাবে এখানেও এখানে কি বসাইতে হবে দেখো এখানে বসাইতে হবে টি কস্ট টু পাই রুট ওভার অফ এম বাই কে পি খুব সহজ জিনিস তুমি এই সূত্র দিয়ে আমি ধরো পারো তাহলে এই সূত্রগুলো যে যদি আসে যে শ্রেণী সমবায় আছে বা সমান্তরাল সমবায় আছে তুমি প্রথমে কি করবা তুল্য স্প্রিং যুবকটা বাইর করবা তারপর সেখানে ওই তুল্য স্প্রিং যুবকটা বসাই দিবা তুল্য স্প্রিং যুবকটা বসাই দেবো তাহলে কাছে তো শ্রেণীতে আসুক কিংবা সমান্তরালে আসুক ম্যাথ খুবই সহজ বোঝা গেল এই বুঝতে পারছো খুব সহজ জিনিস না একটা স্প্রিং এর জন্য এই সূত্র এখানে একটা স্প্রিং এর ধ্রুবক আর যেই ভরটা ঝুলাইছি বাট যখন একাধিক স্প্রিং থাকবে তখন তো আর সিম্পলি তুমি কোরোটার কে বসাই দিতে পারবে না তোমার তুল্য স্প্রিং ধ্রুবকটা বাইরে করে এখানে বসাইতে হবে তুল্য স্প্রিং ধ্রুবকটা বাইরে করে এখানে বসাইতে হবে আর পর জায়গায় গেলে একক হচ্ছে সেকেন্ড আমরা সবাই জানি পর জায়গায় গেলে একক হচ্ছে সেকেন্ড এখানে বসাই দিবা এই যে এখানে কেপি বাইরে করে কেপি বাইরে করে এখানে বসাই দিবা শেষ এটা কেপি তারপর সে দেখা যাচ্ছে না এটা হবে কেপি ওকে ফাইন 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 আশা করি বুঝাইতে পারছি আশা করি বোঝাইতে পেরেছি। হ্যাঁ এরপরে আমরা একদম লাস্ট টপিকে চলে আসছি। সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি। শেষ। আমরা এই চ্যাপ্টারের লাস্ট টপিকে চলে আসছি। লিখে ফেলো। সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি। সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি। লাস্ট টপিকে চলে আসছি। অনেকদিন যাবত এই ক্লাসটা নিতে পারতেছিলাম না অবশেষে দায় মুক্তি হ্যাঁ তোমাদেরকে বলছিলাম এই অর্ধারে শেষ করে দিব বেসিক জিনিসগুলা শেষ করে দিচ্ছি এরপর বাকি কাজ তোমাদের এরপর যে যত বেশি প্র্যাকটিস করবা আমার ফিজিক্স ফ্রি ক্লাস যারা করো আমি প্রত্যেক অধ্যায় পড়ার সময় কিন্তু বলি আমি তোমাকে বেসিক জিনিসগুলো এবং টপিকগুলো বুঝাই দিচ্ছি এরপরে তোমার কাজ হচ্ছে বাসায় বসে তুমি যেই বই ফলো করো ওই বইয়ের উদাহরণের ম্যাথ অনুশীলনের ম্যাথ বিগত বছরের বোর্ডে আসা সিকিউ এমসি কিউ নিজ দায়িত্ব প্র্যাকটিস করতে হবে এবং তুমি যদি এই ক্লাসগুলো করে থাকো তাহলে বেসিক জিনিসগুলো তোমার মাথার মধ্যে আসে তাইলে প্র্যাকটিসগুলো করতে গেলে তুমি আশা করা যায় পারবা ঠিক আছে বাকি কাজ কিন্তু তোমাদের বাকিগুলো ভালো মতো প্র্যাকটিস করতে হবে তো দেখো সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি সরল দোলন গতির ক্ষেত্রে কি শক্তি খেয়াল করে দেখো আমরা এক্সিকলস টু কি বলছিলাম এসাইগাটি এ সাইন ওমেগাটি মনে আছে ওমেগাটি প্লাস ডেলটা আছে তুমি সাথে ডেলটা রাখো যদি দশা পার্থক্য থাকে ডেলটা তাহলে ডেলটা বসাবো আর যদি দশাপার্থক্য শূন্য হয় তাহলে তো বসানো লাগে না তো আমরা ডেলটা সহই করি

এবং বিভব শক্তি এই দুইটা বের করব তারপর বের করে যোগ করে দিব বুঝতেছো হ্যাঁ ওকে চলো এখন যেটা করবো প্রথমে চলো গতিশক্তি বের করি ভাইয়া গতিশক্তি রাশিমালা কি গতিশক্তি রাশিমালা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার শক্তি রাশিমালা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার তাহলে ভি থেকে পাবো এই যে এটাকে অন্তরণ করো ভি থেকে পাবো ভাইয়া সাপেক্ষেক করলে ভি পাওয়া যাবে অন্তরিকরণ করতেছি এমেগা কস ওমেগাটি প্লাস ডেল দেখো এই যে এটাকে অন্তরীকরণ করে দিছি সাইন থিটাকে অন্তরীকরণ করলে কিন্তু এখানে অমেগা আছে সামনে চলে আসছে এখন দেখো এখানে বসায় দিই এখানে বসায় দিই ই কে সমান হাফ এম বি স্কোয়ার হাফ এম বি স্কোয়ার এম বি স্কয়ার ওই ভিকে স্কোয়ার করে দাও ওই ভিকে স্কোয়ার করে দিলে কি হবে দেখো এ হয়ে যাবে এ স্কোয়ার ওমেগা হয়ে যাবে ওমেগা স্কোয়ার কজ হয়ে যাবে কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল বুঝছো কি করতেছি এখানে কি করতেছি বুঝছো কি করছি হাফ এম বি স্কোয়ার ভি বাই করছি স্মরণকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করে তারপর এখানে মান বসাই দিচ্ছি তাহলে এখন এখানে কি আসতেছে খেয়াল করে দেখো এখন এইখানে কি আসতেছে এম এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো এই যে এম আসছে এই যে এম আসছে এই এমকে আমরা একটা জিনিস রিপ্লেস করতে পারি এই এমকে এই এমকে আমরা একটা এম না তো ওমেগাকে রিপ্লেস করতে পারি ওয়েট এম স্কোয়ার ওমেগা স্কোয়ারকে রিপ্লেস করতে পারি তাইলে এই কানাকাটি চলে যাবে এই যে ওমেগা স্কোয়ার এই ওমেগা স্কোয়ারকে রিপ্লেস করে দিতে পারি তাইলে কাজ হয়ে যাবে খেয়াল করে দেখো এই যে ওমেগা ওমেগা সমান কি পাইলাম একটু আগে মনে আছে ওমেগা সমান ছিল রুটোপার অফ কে ওমেগা সমান কি ছিল রুটোপার অফ কে এম তাহলে এখান থেকে ওমেগা স্কোয়ার সমান কি হবে ওমেগা স্কোয়ার সমান হবে কে বাই এম এম হচ্ছে ভর আর কে হচ্ছে স্প্রিং ধ্রুবক যে স্প্রিং দিয়ে আমরা সরল দোলন গতি তৈরি করছি সেই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে কে তো খেয়াল করে দেখো

দেখো এটা রাশিমালা এটা হচ্ছে গতি শক্তির রাশিমালা দেখো গতি শক্তির রাশিমালা গুচ্ছ কেমনে আসছে হাফ কে স্কোয়ার হাফ কে স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল গতি শক্তি রাশিমালা হাফ এম বিয়ার স্মরণকে একবার সময় সাপেক্ষে অন্তরীণ করলে আসছে বেগ সেটাকে স্কোয়ার করছি এখানে ওমেগা এই যে ওমেগা বসায় দিছি তাহলে ভর ভর কারাখানি চলে গেছে দেখো থাকতেছে কি হাফ ডেল তো এটা হচ্ছে গতি শক্তি রাশিমালা এটা রাশিমালা গতি শক্তি রাশিমালা এরপরে আমরা যেটা বিষয় করবো বিভব শক্তি রাশিমালা ভাইয়া বিভব শক্তি রাশিমালা কেমন করবো শক্তি রাশিমালা বাইর করতে ইন্টিগ্রেশন করে তো ইন্টিগ্রেশন আমি দেখাচ্ছি না এটা মনে রাখা খুব সহজ তুমি গতিশক্তিটা তোমাকে বের করা শিখাইলাম বিভব শক্তিটা বাইর করতে ইন্টিগ্রেশন করে ইন্টিগ্রেশনটা আমি দেখাচ্ছি না কারণ এটা মনে রাখা খুব ইজি দেখো গতি শক্তির রাশিমালা আসছে হাফ কে স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল না এটা হচ্ছে গতি শক্তির রাশিমালা আর বিভব শক্তির রাশিমালাটাতে সবই সেম থাকবে শুধু কস স্কোয়ারটা হয়ে যাবে সাইন স্কোয়ার এটা মনে রাখলেই হয়ে যাবে জাস্ট কস স্কোয়ারটা হয়ে যাবে সাইন স্কোয়ার আর এটা প্রমাণটা ইন্টিগ্রেশন করে প্রমাণ করতে হবে হাফ কে স্কোয়ার কস স্কোয়ার হয়ে যাবে সাইন স্কোয়ার এটা মনে রাখা খুব ইজি সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল দেখো এখানে ঘটনা কি হয়েছে গতিশক্তি রাশিমেলা কী আসছে গতিশক্তি রাশিমেলা আসছে হাফ গতি শক্তি রাশি মেলা আসছে হাফ কেএস স্কোয়ার ক স্কোয়ার ওমেগা ডি প্লাস ডেল আর বৃহ শক্তি রাশিমেলা হবে সবই সেম থাকবে শুধু ক স্কোয়ারের জায়গায় হয়ে যাবে সায়েন্স স্কোয়ার এখন আমাকে বলো তো তাইলে এখানে মোট শক্তি কত হবে মোট শক্তি রাশি কি হবে মোট শক্তি মোট শক্তি ই সমান কী ইপি প্লাস ই ইপি প্লাস ই তো মোট শক্তি কত হবে খেল করে দেখো তো এই যে এই দুইটা যদি যোগ করি এই দুইটা যদি যোগ করা হয় তাহলে কি আসবে এই দুইটা যদি যোগ করো খেয়াল দেখো হাফ কে স্কোয়ার কমন হাফ কে কমন হাফ কে স্কোয়ার কমন নিয়ে নিলাম হাফ কে স্কোয়ার কমন এখানে হচ্ছে টি প্লাস ডেল এখানে সাইন্স স্কোয়ার টি প্লাস ডেল বলো তো সাইন স্কোয়ার থিটা প্লাস যোগ করলে কি হয় ওয়ান তো এখানে কি ওয়ান লিখার দরকার আছে লিখার দরকার নাই এই কি হইছে বুঝতে পারছো কিনা বলো এখানে কি হইছে বুঝতে পারছো কি হইছে বুঝতে পারছো কিনা বলো আমি আবার বলতেছি গতি শক্তি এখানেও আছে হাফ কে স্কোয়ার এখানেও আছে হাফ কে স্কোয়ার বিভাগ শক্তিতেও কমন নিয়ে নিলাম তো আমি যদি হাফ কে স্কোয়ার এই যে হাফ কে স্কোয়ার দেখো এই দুইটা থেকে আমরা কি করলাম এই দুইটা থেকে হাফ কে স্কোয়ার কমন নিয়ে নিলাম হাফ কে স্কোয়ার কমন নিয়ে নিলাম তারপর এখানে কস স্কোয়ার ওমেগা ডি প্লাস ডেল এটাকে মনে মনে থিটা ধরো কস স্কোয়ার থিটা আর এখানে সাইন স্কোয়ার থিটা ভাইয়া কস থিটা এবং সাইন স্কোয়ার থিটা যোগ করলে হয়ে যাবে 1 তো 1 দিয়ে এখানে গুণ করার দরকার নাই এটাই হচ্ছে মোট শক্তির রাশিমালা এটাই হচ্ছে মোট শক্তির রাশিমালা দেখো খুবই সহজ সূত্র হাফ কে স্কোয়ার হাফ কে স্কোয়ার তো এখানে আমরা এটাকে কনভার্ট করে দিতে পারি আর একটা সুন্দর সূত্রের মাধ্যমে কিভাবে ভাই আমরা কি জানি ওমেগা ইকুয়াল টু √ ওভার অফ কে এম ওমেগা টু ওমেগা এ কস্ট রুট ওভার কে বাই এম তাহলে এখান থেকে কে সমান কি লিখিতে পারি দেখো কে সমান হবে এ করে গুণ করে দাও এম স্কোয়ার ওমেগা এম এম কে সমান গুণ স্কোয়ার করে আগে রুট ওভার চলে যাবে ওমেগা স্কোয়ার এখানে এম ওমেগা স্কোয়ারেম দেখো কে সমান কি লিখা যায় কে সমান লিখা যায় ওমেগা স্কোয়ার এম তাহলে এখানে মান বসায় দাও এখানে মান বসাই দিলে কি হবে ই সমান অর্থাৎ মোট শক্তি হাফ কে এর জায়গায় বসাও ওমেগা স্কোয়ার এম অথবা এম ওমেগা স্কোয়ার এমটাকে আগে লিখো এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার এই যে এই সূত্রটা আমরা ম্যাথ করতে কাজে লাগাবো এই যে এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করব তুমি সূত্র এটা শিখো যে হাফ কে স্কোয়ার মনে রাখা সহজ এটা মনে রাখা একটু টাফ হইতে পারে তুমি মনে রাখবা মোট শক্তি হাফ কে স্কোয়ার এ হচ্ছে বিস্তার কে হচ্ছে স্প্রিং ধ্রুবক

এখন এখান থেকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বললো আমি এখান থেকে বলতে পারি কিনা যে ই মানে মোট শক্তি ভেরিয়াস বিস্তারের বর্গের খুবই খুবই যে যে এই মোট শক্তি কিউ সমানবাতিক তুমি চিন্তা করো যে কে হচ্ছে একটা ধ্রুবক হাফ এটা তো ধ্রুবক কে একটা ধ্রুবক এই পুরাটা একটা ধ্রুবক কারণ আমি বলতে পারি এটা যে মোট শক্তি বা শক্তি বিস্তারের বর্গের সমানমাতিক দেখো এখানেও দেখা হয় যে শক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক শক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক মনে থাকবে এম সিকিউ ভেরি ইম্পর্টেন্ট এম সিকিউ এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ যে শক্তি বিস্তারের শক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক কথা শেষ এই পর্যন্ত মনে থাকবে এই পর্যন্ত কি মনে থাকবে যদি মনে থাকে তাহলে আমরা এই ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি একটা ম্যাথ দেখে আমরা এই ক্লাস শেষ করে দিব একটা ম্যাথ দেখে আমরা এই ক্লাস এবং এই অথায় শেষ করে দিব বল মনে আছে কি না আচ্ছা এখান থেকে আরেকটা সূত্র আনা যায় দাঁড়াও আরেকটা সূত্র এটাও এটাও দেখায় দেই আরেকটা সূত্র সেটা হচ্ছে এই যে এখান থেকে v ওমেগা √ অফ s² মানে x² সূত্রটা মনে আছে এটার জন্য এটার জন্য জাস্ট বাকি বললাম হইছে দেই 얘 গুলো তো লিখলাই এখানে 이제 এটার জন্য আরেকটা সূত্র আছে এই এর জন্য এই যে এখানে হাফ এম বি স্কোয়ার এই সূত্রটা কি মনে আছে বলো ভি কস টু ওমেগা রুট ওভার অফ এস স্কোয়ার মাইনাস এই সূত্রটা কিন্তু আমরা দেখছিলাম এই সূত্র কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে দেখছিলাম ভি কস টু ওমেগা রুট ওভার অফ এস স্কোয়ার মনে আছে ওমেগা হচ্ছে কৌণিক বেগ এ হচ্ছে বিস্তার আর এক্স হচ্ছে সরণ যে মুহূর্তের সরণ হচ্ছে এক্স এ হচ্ছে বিস্তার বুঝতেছো তো এখন এটা যদি এখানে বসাই তাহলে কি আসে দেখো তো হাফ এম মানে এটা আলাদা করে মুখস্থ করতে হবে না এগুলো মুখস্ত করবে না তুমি ধরো গতি শক্তি সমান হাফ এম বি স্কোয়ার এটা জানো আবার ভি কস টু ওমেগা রুট ওভার অফ এস স্কোয়ার মাইনাস এটাও জানো তাহলে এখানে কি হবে দেখো হাফ এম এইটাকে স্কোয়ার করে দাও স্কোয়ার করে দিলে ওমেগা স্কোয়ার ওমেগা হয়ে যাবে ওমেগা স্কোয়ার আর এখানে রুট ওভার চলে যাবে রুট ওভার চলে যাবে এই যে এগুলো আলাদা করে মুখস্থ করার দরকার নাই আলাদা করে এগুলো মুখস্থ করার দরকার নাই তুমি জানো হাফ এম বি স্কোয়ারের সূত্রটা আবার ভি ইকস টু ওমেগা রুট ওভার ওভার স্কোয়ার এটাও তুমি জানো তো যদি এই ধরনের রিলেটেড কোনো এমসি কিউ বা ম্যাথ আসে তুমি এটা এখানে বসায় দিয়েও ম্যাথ করে ফেলতে পারবা বা এখান থেকে ভি এর মান ধরো তুমি এখান থেকে ভি এর মান বের করে এখানে বসায় দিলা তাইলেই কাজ শেষ তাহলেই কাজ শেষ বোঝা গেল তো চলো আমরা লাস্ট আইটেম করে ফেলি এই টাইপের লাস্ট আইটেম করে ফেলি আমরা অধ্যায়টা খতম করে দেই তারপরে নিজেরা ভাইয়ারা বাসায় বসে প্রচুর প্র্যাকটিস করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এইগুলোতে ভালো করার জন্য বাসায় বসে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই যত ক্লাসই করো বাসায় তোমাকে ঘাটাঘাটি করতে হবে সকল টাইপের ম্যাথ করতে হবে এমসিকিউ করতে হবে তারপরে সিকিউ মানে সৃজনশীল প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তো অবশ্যই অবগত থাকার জন্য প্র্যাকটিস করতে হবে বিগত বছরের বোর্ডে আসা সিকিউগুলো তো মাস্ট যে কোনো চ্যাপ্টারের জন্য আর যাদের টাইগের ইঞ্জিনিয়ারিং তোমাদের তো ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে ঠিক আছে ওকে চলো এরপরে প্রশ্নটা লিখো সরল দোলন গতি সম্পন্ন কণার মোট শক্তি ইসাকারের বইয়ের মেধে গুলা সরল দোলন গতি সম্পন্ন মোট শক্তি সরল দোলন গতি সম্পন্ন সরল দোলন গতি সম্পন্ন মোট শক্তি মোট শক্তি কত থ্রি ইন্টু টেন টু দি পর সেভেন জুল

তার মান মান কত নিউটন এত কম কম কেন মানুষ দোলগতির পর্যায়কাল দোল গতির পর্যায়কাল দুই সেকেন্ড দোলগতির পর্যায়কাল দুই সেকেন্ড এবং আদি দশা সিক্সটি ডিগ্রি হলে এবং সরল দোলন গতির সমীকরণ বের করো ওই সরল দোলন গতির সমীকরণ বের করো কোন সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার সর্বত মোট শক্তি মোট শক্তিতে আছে এত জুল মোট শক্তিতে আছে থ্রি ইন্টু টেন টু দি পর মাইনাস সেভেন জুল এবং তার উপর সর্বাধিক সর্বাধিক যে বল ক্রিয়া করে সর্বাধিক যে বল ক্রিয়া করে তার মান ওয়ান টু দি নিউটন দোলন গতির পর জায়গা দুই সেকেন্ড এবং আদি দশা সিক্সটি ডিগ্রি হলে তোমাকে বলছে দোলন গতির সমীকরণ বের করো ভাই দোলন গতির সমীকরণ কি এক্সিকোমে প্লাস ডেল

ওমেগার মানে হচ্ছে শুধু পাই রেডিয়ান পার সেকেন্ড রেডিয়ান পার সেকেন্ড শুধু পাই ঠিক আছে এরপরে আমরা ওমেগা ওমেগা গেলাম গেলাম দেওয়া আছে দেওয়া আছে দশা পার্থক্য ডেল সমান সিক্সটি ডিগ্রি দশা পার্থক্য ডেল সিক্সটি ডিগ্রি ডিরেক্টলি দেওয়া আছে তাহলে এখানে খেয়াল করে দেখো ওমেগা পায়ে গেলাম ওমেগা পায়ে গেলাম ডেলটা পায়ে গেলাম আচ্ছা আমরা যখন এখানে সমীকরণে বসাবো আমরা যখন এখানে সমীকরণে বসাবো আমরা কিন্তু ডিগ্রিতে বসাই না সবসময় রেডিয়ান রেডিয়ানি রেডিয়ান ইউজ তারপর আর কি দরকার খেয়াল করে দেখো আর দরকার কি আর দরকার হচ্ছে এ শুধু এ তো প্রশ্নটা এভাবে হইতে পারত। এই ম্যাথের প্রশ্নটা এভাবে হইতে পারত যে বস্তু কণাটির বা সরল দোলন গতিসম্পন্ন সম্পন্ন বিস্তার বাইর করো বুঝছো তোমাকে এখানে বলছে সমীকরণ বাইর করো তো সমীকরণ বাইর করার জন্য এখানে তিনটা জিনিস লাগবে ডেল্টা হুবহু দেওয়া আছে ওমেগা বাইর করে বলছি টু পাই বাই টি এ এখানে মেইন ফ্যাক্টর হচ্ছে এ তোমাকে প্রশ্নে এটাও বলতে পারতো যে এই ইনফরমেশনগুলো দিয়ে দিছে দিয়ে বললো যে বিস্তার কত তো বিস্তার কেন বাইর করবো দেখো মোট শক্তি আমার দরকার হচ্ছে বিস্তার তো মোট শক্তির যে সূত্র শিখছি এই যে দেখো এই যে বিস্তার আমার দরকার হচ্ছে এ এই যে এই সূত্র খেয়াল করে দেখো অথবা এইটা যেটা লিখো না কেন হাফ কে স্কোয়ার হাফ কে স্কোয়ার তুমি তুমি এটা লিখেও করতে পারো এটা লিখেও করতে পারো এটা হচ্ছে মোট শক্তি যেটা খুশি লিখো দেখো আমি কে স্কোয়ার লিখি যেটা দিয়ে লিখো মোট শক্তি মোট শক্তি ই কে বা ই মোট শক্তি তো ই হাফ কে স্কোয়ার হাফ কে স্কোয়ার এটা লিখলাম অথবা তুমি চাইলে ওই যে এম ও মেগাস্কোয়ার এ স্কোয়ার ওটাও লিখতে পারো এরপরে বলছে যে সর্বাধিক বল ক্রিয়া করে তার মান ভাইয়া সর্বাধিক বল এই যে দেখো এটার মান দাও আছে সরি মোট শক্তি দেওয়া আছে লিখি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এই দেখো এটার মান দেওয়া আছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন তারপর তোমাকে বলছে এই কণার উপর যে সর্বাধিক বল ক্রিয়া করে এই বলের সূত্র মনে আছে মাইনাস কে এক্স যদিও মাইনাসটা হচ্ছে দিক নির্ধারণ করে যে তরণ হচ্ছে স্মরণের সমানমতি কিন্তু বিপরীতমুখী এই জন্য এখানে মাইনাস আসে বাট এখানে আমি দিক নিয়ে কাজ করতেছি না এখানে আমার শুধু ভ্যালু দরকার এখন তো সর্বাধিক মান কেমন বের করবো বলের সর্বাধিক মান কে হচ্ছে ধ্রুবক তাইলে বল সর্বোচ্চ হবে কখন যখন স্মরণ সর্বোচ্চ ভাইয়া স্মরণের সর্বোচ্চ মান কত স্মরণের সর্বোচ্চ মান হচ্ছে বিস্তারের সমান এটা জানো বলটা লিখতে পারি কিনা ভালো মতো বুঝো বল ইক টু কেক্স মাইনাস কেক্স এখানে আমার দিক দরকার নাই আমি শুধু ভ্যালু নিচ্ছি কেক্স তো তোমাকে বলছে সর্বাধিক বল ভাইয়া বলের মান কখন সর্বাধিক হবে কে যেহেতু ধ্রুবক কে এর মান একটা ধ্রুবক তাইলে স্মরণ যখন সর্বোচ্চ হবে বল তখন সর্বোচ্চ হবে ভাই আমরা সবাই জানি স্মরণের সর্বোচ্চ মানকেই বিস্তার বলে স্মরণের সর্বোচ্চ মানকেই বিস্তার বলে তো এই জন্যে সর্বোচ্চ বলের মান এ যে দেখো এফ মেক্স এফ মেক্স ইকুয়ালস টু কে এ কে এ সমান কত বলা আছে

বলো কত আসে এক নংকে দুই নঙ্গেরা ভাগ করে বলো এ এর মান কত আসে শেষ বুঝছ কত সহজ খালি সূত্রগুলো জানলেই হবে এক নংকে দুই নঙ্গেরা ভাগ করে দাও এ এর মান আসবে জিরো পয়েন্ট জিরো ফোর মিটার এক নংকে দুই নঙ্গেরা ভাগ করে দাও এ এর মান আসবে জিরো পয়েন্ট জিরো ফোর মিটার জিরো পয়েন্ট জিরো ফোর মিটার আসছে তোমাদের শেষ মেথ শেষ জিরো পয়েন্ট জিরো ফোর মিটার আসছে জিরো পয়েন্ট জিরো ফোর মিটার তাহলে আমাদের অ্যান্সার কি হবে এই দেখো এক নং কে দুই নং ভাগ করে দিলে এখান থেকে কে চলে যাবে কে কে কাটা এ স্কোয়ার কে ভাগ করে এ থাকবে এখানে দুই থাকবে এর তারপরে এই যে ক্যালকুলেশন করো এ না থাকবে নিচে দুই আর গুণন করে দাও লাস্টে অ্যান্সার আসবে 0.04 মিটার তাহলে অ্যান্সার কি হবে সরল দোলন গতির সমীকরণ x সরল দোলন গতির সমীকরণ x a এর মান কত এই যে a মান বসাই দাও a সমান হচ্ছে 0.04 sin sin ওমেগা টি ওমেগা এর মানে হচ্ছে পাই পাই টি প্লাস ডেল ডেল মানে হচ্ছে সিক্সটি ডিগ্রি মানে পাই বাইট্রি শেষ বলো বুঝতে পেরেছ কি না শেষ তো এই টাইপের ম্যাথ এখন আসলে পারবা এই টাইপের ম্যাথ এখন আসলে পারবা আমি আবার বলতেছি এই দেখো এ আর মান বসিয়ে দিছি এর মান জিরো পয়েন্ট বইয়ে এটা আছে তুমি অন্য যে বই ফলো করে ওই বই থেকে তুমি করতে পারো তো এখানে এই দুটো জিনিস বুঝতে হবে যে সর্বোচ্চ বলের হাসমেলা হচ্ছে হচ্ছে তো সর্বোচ্চ বলের বেলায় স্মরণ হবে সর্বোচ্চ মানে বিস্তার হয়ে যাবে কে এ আর এটা তো আমাদের সর্বোচ্চ বা মোট কি বলে মোট শক্তি মোট শক্তি হাফ কে স্কোয়ার মোট শক্তি হাফ কে স্কোয়ার বোঝা গেছে ওকে তো আমি এই গতি অধ্যায়ের একাডেমিক এর জন্য বলো যে টাইপগুলো প্রয়োজন এইচএসসি পরীক্ষা ভালো করার জন্য এডমিশনের জন্য ভার্সিটি জন্য তো প্রচুর পড়তে হবে মেডিকেল বা ভার্সিটির জন্য তো একদম খুঁটিনাটি মুখস্থ রিলেটেড জিনিসগুলো মানে ভ্যালু যেগুলো মুগস্থ করতে হয় এগুলো লাগবে তো এমসি কিউ প্রিপারেশনের জন্য অবশ্যই নিজের পুরো অধ্যায়টা সম্পর্কে একদম বেসিক আইডিয়া থাকতে হবে প্রত্যেকটা টপিক সম্পর্কে আইডিয়া থাকতে হবে এবং ওই রিলেটেড খুঁটি নাটি ইনফরমেশনগুলো মাথায় থাকতে হবে মেডিকেলের জন্য ভার্সিটির জন্য আর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তো তোমাকে একটা বই ভালো মতো মানে একদম ভালো মতো যে কোনো একটা বই ভালো মতো ফলো করতে হবে তারপরে অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক থেকে বিগত বছর যে টাইপের প্রশ্নগুলো আসছে ওগুলো সব করতে হবে তাহলে তোমার কাছে এই অধ্যায়টা সহজ লাগবে আর এই অধ্যায়টা অন্যান্য অধ্যায়ের চেতে একটু ছোট পর্যাবৃত্ত গতি অধ্যায়টা অন্যান্য অধ্যায়ের কিন্তু সিলেবাসটা একটু ছোট যদি ভালো মতো বুঝে পড়ে ফেলো ভালো মতো বুঝে সবগুলো টাইপ পড়ে ফেললে পরীক্ষায় প্রশ্ন ঘুরে পাচাই দিলেও তুমি অ্যান্সার করতে পারবা তো আমি সবগুলো টাইপই কভার করে দিলাম অনেক দিন যাবৎ এই অধ্যায়ের লাস্ট ক্লাসটা আটকে ছিল লাস্ট ক্লাসটা আমাদের ছয় নম্বর ক্লাসটা ব্যস্ততার কারণে নিতে পারতেছিলাম না কারণ এখন তো জানোই যে বাইশ ব্যাচের ইঞ্জিনিয়ারিং ব্যাচ শুরু হয়ে গেছে এখন বাইশ ব্যাচের ইঞ্জিনিয়ারিং ব্যাচ আমাদের যে এস সি এস ইঞ্জিনিয়ারিং ব্যাচ ইঞ্জিনিয়ারিং ব্যাচে ক্লাস চলতেছে ভার্সিটি ব্যাচে ক্লাস চলতেছে আবার তেইশ ব্যাচের একাডেমিক ব্যাচে আমার যারা আসো তেইশ ব্যাচের কোর্সগুলোতেও ক্লাস চলতেছে এখন ফার্স্ট পেপারটা প্রায় শেষ ইন্টিগ্রেশনে আর মনে হয় তিনটা ক্লাস লাগবে দুইটা বা তিনটা ক্লাস আগামী সপ্তাহে আগামী সপ্তাহের মধ্যে তেইশ ব্যাচের ফার্স্ট পেপার কোর্স কমপ্লিট হয়ে যাবে ইন্টিগ্রেশন শেষ হয়ে যাবে তারপর সপ্তাহে সেকেন্ড পেপার কোর্স শেষ হয়ে যাবে তখন একটু ফ্রি টাইম পাওয়া যাবে ফ্রি টাইম পাওয়া যাবে না কারণ চব্বিশ চলে আসছে তো আগামী চার পাঁচ মাস মানে বাইশ ব্যাচের অ্যাডমিশন কোর্সগুলো শেষ না হওয়া পর্যন্ত আসলে দম ফেলার টাইম খুবই কম পাওয়া যাবে কারণ একই সাথে ইঞ্জিনিয়ারিং ব্যাচ এবং একই সাথে ভার্সিটি ব্যাচ এই দুইটা ব্যাচ রান করা কন্টেন্ট রেডি করা ক্লাস নেওয়া মানে শুধু ক্লাস নেওয়া না তো আরও তো অনেক কিছু আনুষঙ্গিক কাজ থাকে তো বাইশ ব্যাচের অ্যাডমিশন ব্যাচগুলো আমাদের শেষ হবে এপ্রিলে ধরো এপ্রিলের থার্টি তো এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাসও শেষ হয়ে যাবে ভার্সিটি ব্যাচের ক্লাসও শেষ হয়ে যাবে এরপরে আবার একটু ফ্রি টাইম পাওয়া যাবে এর আগে ফ্রি টাইম বলতে দেখা ওই যে আজকে রম্বস গ্রুপে এই লাইভে আসছি প্রায় এক মাস পর সময়ই বের করতে পারতেছিলাম আপনার এত ব্যস্ততা যাচ্ছে তো বাইশ ব্যাচের একাডেমি মানে ইঞ্জিনিয়ারিং ব্যাচ এবং ভার্সিটি ব্যাচ শেষটা হওয়া পর্যন্ত আসলে ফ্রি টাইম বের করা খুবই টাফ তো সবাই ভালো থাকো আবার আড্ডা হবে আবার ক্লাস হবে এই রব্বস গ্রুপে রব্বস গ্রুপে যারা আসো আবার যখন ফ্রি টাইম পাবো ফ্রি টাইম পাইলে আবার লাইভ ক্লাস নিবো আবার ফ্রি ক্লাস নিবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে ক্লাসটা এই পর্যন্তই সর্দি লেগে গেছে আর শীতের মধ্যে সবাই সাবধানে থাকো সাবধানে থাকো এই সময়ের মধ্যে ঠান্ডা যেন না লাগে ঠান্ডা লাগলে সর্দি লাগে গেলে পড়ার মন বসবে না আর শীতের মধ্যে একটু মানে মন তো পড়ায় বসবে না শীতের মধ্যে সকালবেলা হোক বা রাত্রের বেলা পড়তে তো ইচ্ছা করেই না ঠান্ডার মধ্যে মনে হবে যে ঘুমাই যাই তো এই মনের বিরুদ্ধে গিয়েই পড়াশোনা করতে হবে তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো ক্লাসটা এখানে শেষ করতেছি পর্যাবিত্ত গতি অধ্যায়টা এখানেই শেষ হলো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো দেখা হবে আবার পরবর্তী কোনো লাইভ ক্লাসে অথবা লাইভ ভিডিওতে সবাই ভালো থাকো হ্যাঁ ইয়াসমিন ক্লাসগুলো ইউটিউবে পাওয়া যাবে ক্লাসগুলো ইউটিউবে পাওয়া যাবে আমার ফেসবুক আইডির যে নাম দেখতেছো ইউটিউব চ্যানেলেরও একই নাম অভিদত্ত তুষার লিখে সার্চ দিলে পেয়ে যাবো ওখানে সবগুলো ফ্রি ক্লাস প্লে লিস্ট এখানে সাজানো আছে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করতেছি টাটা